চৌদ্দগ্রাম উপজেলা ঘোলপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে 8 নং ওয়ার্ড কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে 71 বাংলা টিভির রিপোর্টার মোহাম্মদ শফিউল আলম জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঘোলপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাইমুল হক মজুমদার রাফিদ। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান শামসু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক আবদুল্লাহ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম বিল্লাহ সহ আরো অনেকে। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শ উপস্থিত আছেন চন্দনগোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সংবাদিত রাখাল রাজা মজিবুল হক মজিবের নাম সম্মানিত উপস্থিত আজকের সভা সম্মানিত সভাপতি। তাহলে মঞ্চ করবে না কখনো, একটা ঘর দেওয়ার সময় যে নাইমুল হক রাফিদ ভাই উপস্থিত 6 নং গোলপাশা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা কর্মী ভাইয়েরা আসসালামু আলাইকুম।